একটু আপনাদের দেখিয়ে দিই সুভাষ সরোবর লেক বেলেঘাটার কাছে। খুবই সুন্দর একটি লেক। যেহেতু বেলেঘাটার কাছে একটু কাজে এসেছিলাম, তো ভাবলাম যে একটু সুভাষ সরোবর লেকটা একটু দেখে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। অসম্ভব গ্রিনারি স্পেস, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ, পাখির ডাক। বিশাল বড় বড় কলা গাছ। যদিও পার্কের এন্ট্রান্স অন্য দিক দিয়ে আছে, আমি এদিক দিয়ে ঢুকেছি। অনেকগুলো গেট আছে পার্কে, মানে এই লেকে ঢোকার জন্যে। তো একবার লেকটা আপনাদের দেখিয়ে দিই। সুভাষ সরোবর পার্ক পার লেক বেলেঘাটার কাছে, বেলেঘাটা আইডি হসপিটাল ওর কাছাকাছি। বিশাল বড় লেক, চলুন আমরা ওই দিকটা যাই। একটু হাঁটতে হাঁটতে ওই দিকটা যাই একটু। बेलेघाटा यंग मेंस राइफल क्लब, बेलेघाटा यंग मेंस स्विमिंग एसोसिएशन। আমি শিওর নেই এগুলো কতটা অ্যাভেলেবেল আছেন, বাট এগুলো তো নোটিশ দেওয়া আছে। দ্য থিং ইজ সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আই থিঙ্ক যারা কাছাকাছি থাকেন বা এমনি কলকাতায় থাকেন একবার একটু হেঁটে ঘুরে যেতে পারেন। এখানে একটা সামথিং কিছু একটা আছে, বিশাল বড় একটা গাছ। এই একটা স্পেস এখানে। এই হচ্ছে সিটিং এরিয়া। প্রচুর বড় বড় জায়গা রয়েছে এখানে বসার মতো। আর ইন্টারেস্টিং হচ্ছে বাচ্চাদের এখানে খেলার জন্য অনেক ঝোলাঝুলি, নাগরদোলা, হেনা তেনা অনেক কিছু আছে। সরি, নাগরদোলা বলছি, এমনি বাচ্চাদের যা যা আই মিন স্পোর্টসের যা যা হয় খেলার জন্যে সেগুলো সবই রয়েছে। ঝুলোঝুলি, এই হচ্ছে এন্টায়ার স্পেস। আরও বিশাল বড় আছে লেকের জায়গাটি, তো পুরো রাউন্ড করে এই লেকটি। পরিবারের সাথে বা বন্ধুদের সাথে বা স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে একসাথে সবাই মিলে আসাই যায়, টাইম স্পেন্ড করা যায়। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, দারুণ গ্রিনারি এরিয়া। কাঠবেড়ালিগুলো যাচ্ছে এদিক ওদিক করে। প্রচুর কাঠবেড়ালি। চলুন এদিকটা যাই, একটু দেখি কি আছে এদিকটা। অসম্ভব সুন্দর এখানে আমরা বোধহয় মাছ ধরা চলছে, কিছু ফিশিং অ্যাক্টিভিটি চলছে এখানে। ওই ওখান থেকে আইনক্স দেখতে পাচ্ছি, জুম করে আইনক্স দেখা যাচ্ছে এখান থেকে। তো এটাই হচ্ছে সুভাষ সরোবর লেক বা পার্ক। অসাধারণ সুন্দর জায়গা। ভেতরে জায়গা রয়েছে প্রচুর বসার মতো, সিটিং এরিয়া। তো এন্টায়ার পার্কটা বিশাল বড় এরিয়া, তো পুরো হেঁটে শেষ করা যাবে না। কিছুটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং হোপফুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। শীতের দুপুরে বা বিকেলবেলা পরিবারের সাথে বন্ধুদের সাথে এখানে হাঁটতে বা একটু ঘুরতে একটু গল্প করতে বেশ ভালোই লাগে, বেশ মজাই লাগে। তো এটাই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, টেক কেয়ার।